ফজাইলে আমল মিনাল জাওয়াজের নামক গ্রন্থে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। হাদিসটি হল, যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। তার মধ্যে থেকে 5 ধরনের শাস্তি দুনিয়াতে, 3 ধরনের শাস্তি মৃত্যুর সময়, 3 ধরনের শাস্তি কবরে, 3 ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর। দুনিয়াতে যে 5 ধরনের শাস্তি দেওয়া হবে তা হলো, 1, তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে, 2, তার চেহারা থেকে নেককারদের নূর দূর করে দেওয়া হবে, 3, তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না, 4, তার কোনো দোয়া কবুল হবে না, এবং 5, নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। মৃত্যুর সময় যে 3 ধরনের শাস্তি দেওয়া হবে, 1, জিল্লতি ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে, 2, ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে, 3, এমন পিপাসার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করালেও তার পিপাসা মিটবে না। কবরে যে 4 ধরনের শাস্তি দেওয়া হবে, 1, কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে, 2, তার কবরে আগুন চালিয়ে দেওয়া হবে, 3, তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যার চক্ষু আগুনের আর নখগুলো হবে লোহার, তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনের দূরত্বের পথ, তার আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট। সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করেছেন যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করতে পারি, জোহর নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি, আসর নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত, আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করতে থাকি। এই সাপ যখনই তাকে দংশন করবে তখনই সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত এই সাপ তাকে আজাব দিতে থাকবে। কবর থেকে উঠানোর পর বেনামাজিকে যে 4 ধরনের আজাব দেওয়া হবে, 1, তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে, 2, আল্লাহ তাআলার তার উপর রাগান্বিত হয়ে থাকবেন, 3, তাকে জাহান্নামে ঢোকানো হবে, 4, তার চেহারায় 3টি লাইন লেখা থাকবে, 1, হে আল্লাহর হক নষ্টকারী, 2, হে আল্লাহর গোসপায় পতিত ব্যক্তি, 3, তুই দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিস তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুই নিরাশ হয়ে যাবি। বেনামাজি এই মোট 15 ধরনের শাস্তি আস্বাদন করবে। আরেকটি হাদিসে আছে, ইমান ও কুফরির মাঝে পার্থক্য হল নামাজ সেরে দেওয়া। অপর এক হাদিসে আছে, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার থেকে যেন তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবকিছুই কেড়ে নেওয়া হলো। সাধারণত পরিবার পরিজন ও ধন সম্পদের পেছনে ব্যস্ত থাকার কারণে নামাজ ছুটে যায়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে বলেন, অর্থাৎ এক ব্যক্তির কাছ থেকে তার পরিবার পরিজন ধন সম্পদ যেমন মূল্যবান, ঠিক তেমনিভাবে নামাজ তার থেকেও অধিক মূল্যবান। তাই নামাজকে অতি মূল্যবান সম্পদ মনে করা উচিত।